নমস্কার বন্ধুরা, মমিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের চিকেন ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি এভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি 100 গ্রামের মতো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চিকেন আর চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। আমি চিকেনে 1 টিস্পুনের মতো গোলমরিচ দেবো, আর চিংড়ি মাছে 1/2 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো দেবো। আমি এতে 1 টেবিল স্পুনের মতো সয়া সস দেবো, আদা রসুন বাটা দেবো 1 টেবিল স্পুনের মতো, আর ভিনিগার দেবো 1/2 টেবিল স্পুনের মতো। ভিনিগারটা আমি অল্প পরিমাণে দেবো। এবার আমি এটা মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটা 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। আর আমি চিংড়ি মাছে শুধু গোলমরিচ দিয়েছি, একটু নুন দেবো। আমি চিকেনে নুন অল্প দেবো, কারণ সয়া সসে নুন থাকে, তাই আমি চিকেনে অল্প নুন দেবো। আমি দুটোতেই অল্প পরিমাণে নুন দেব। এবার এটা আমি 1/2 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব। কড়াই এবার আমি সাদা তেল দেবো, রিফাইন্ড অয়েল। গ্যাসটা আমি অন করে দেব, তেলটা আমার গরম হতে থাক। আমি 2 ডিম পরিমাণ মতো নুন দিয়ে ফেটিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি 2 ফেটানো ডিম দিয়ে দেব। ডিমটা আমি ভুজিয়া বানিয়ে নেব। আমি ডিমটা তুলে নেব। কড়াই আমি এবার আর একটু সাদা তেল দেব। এবার ম্যারিনেট করা মাংসটা 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম, কড়াই দিয়ে দেব। মাংসটা আমি ভালো করে ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে এসছে। এতে আমি এবারে 1 চামচ 1 টেবিল স্পুনের মতো চিকেন কারি মশলা দেব। আর একটু ভালো করে ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। ওই তেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা ভেজে নেব। আবার আমি গ্যাসটা অন করে দেব, কড়াই সাদা তেল দেব। আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দেব, কারণ আমি সবজি ভাজবো, তো তেলটা আমার গরম হতে থাক। এবার তেলের উপর আমি রসুন কুচি দিয়ে দেব। অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দেব, কারণ বাচ্চারা খাবে, তাই আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দেব। 1টা কাঁচা লঙ্কা দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব।
গ্যাসের আঁচটা জোরে দিয়ে একটু পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আগে গাজর আর বিনসটা দিয়ে দেবো, কারণ গাজর আর বিনসটা একটু ভাজতে টাইম লাগে, ক্যাপসিকামটা আমি একটু পরে দেব। এটা মিনিট দুয়েকের মতো আমি ভেজে নেব। এবার আমি ক্যাপসিকাম আর বাঁধাকপিটা দিয়ে দেব, ক্যাপসিকাম কুচি বাঁধাকপি কুচি দিয়ে দেব। আর ছাড়ানো মটরশুঁটিও দিয়ে দেব। এটা আমি ভালো করে ভেজে নেব। এতে আমি 1 টিস্পুনের মতো নুন দেব। আবার 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এবার এতে আমি 1 টেবিল স্পুনের মতো ভিনিগার, এই সয়া সস দেব, 1 টেবিল স্পুনের মতো ভিনিগার দেব, 1 টেবিল স্পুনের মতো গ্রিন চিলি সস দেব। ওয়ান টিস্পুনের মতো গোলমরিচ দেব, 1 টিস্পুনের মতো চিকেন কারি মশলা দেব, 80% সিদ্ধ করে রেখেছি। চালটা 2 ঘন্টা ভিজিয়ে ভাতটা 80% সিদ্ধ করে ফ্যানটা ঝরিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা করে রেখেছি। এবার এটা দিয়ে দেব। আমি হালকা হাতে এভাবে নাড়তে থাকবো। ভাতে আমি নুন দিইনি, তাই আমি এখন পরিমাণ মতো নুন দেব। সিদ্ধ করার সময় আমি নুন দিইনি, আর অল্প পরিমাণে আমি চিনি দেব, খুব অল্প পরিমাণে আমি একটু চিনি দেব। আর চিকেন, ডিম আর চিংড়ি মাছটা ভাজাটা আমি দিয়ে দেব। হালকা করে এভাবে আমি নাড়তে থাকবো। আমার চিকেন রাইস রেডি বন্ধুরা। পেঁয়াজ শাক দেব, পেঁয়াজ শাকের কুচি। এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব। আমার চিকেন রাইস রেডি, এবার আমি নামিয়ে নেব। আমার চিকেন রাইস রেডি বন্ধুরা। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।